টেক্সটাইল ফাইভ টু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা যে টি যে টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডায়াপার ডিজাইন তো ডায়পার হচ্ছে টুইল ডিজাইনের একটা ডেরিভেটিভ তো আমরা বিগত টি টুইল ডিজাইনের অনেকগুলো ডেরিভেটিভস নিয়ে আলোচনা করেছি তারই ধারাবাহিকতা আজকে আমরা ডায়াপার ডিজাইন নিয়ে আলোচনা করবো তো টুইল ডিজাইনেরই একটা ডেরিভেটিভ ছিল আপনার হেরিংবোন ডিজাইন তো হেরিংবোন ডিজাইন থেকেই এই ডায়াপার ডিজাইনটা তৈরি করা হয় তো হেরিংবোন ডিজাইনের ওইখানে আমরা শিখছি যে কীভাবে হরিজেন্টাল হ্যারিং ডিজাইন ড্রয়িং করতে হয় বা কীভাবে ভার্টিক্যাল হ্যারিং বোন ড্রয়িং করতে হয় তো ডায়াপার ডিজাইনটা মূলত হচ্ছে হরিজেন্টাল হ্যারিং এবং ভার্টিক্যাল হ্যারিং এই দুইটার কম্বিনেশন তো আমরা আজকের এই টিউটোরিয়াল থেকে মূলত সেটাই শিখব কিভাবে হরিজেন্টাল হেরিংবোন বোন বা কীভাবে ভার্টিক্যাল হেরিংবোন থেকে একটা ডায়াপার ডিজাইন ড্রয়িং করতে হয় তো আজকের টিউটুয়ালটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত কনসেন্ট্রেশন দিয়ে দেখবেন আশা করি ভিডিও দেখার পরে বা এটা কমপ্লিট হওয়ার পরে প্রত্যেকেই খুবই সহজে হেরিং ডায়বার ডিজাইনটা ড্রয়িং করতে পারবেন এবং সেটা থেকে কীভাবে ডাফটিং প্লান এবং লিফটিং প্ল্যান ড্রয়িং করতে হয় সেটাও করতে পারবেন তো আশা করি সবাই কনসেন্ট্রেশন দিয়ে ভিডিওটা দেখবেন তো আমি দেখেন অলরেডি এখানে কিছু ঘর সিলেক্ট করে রাখছি যেটা হচ্ছে এখানে একটা ঘর সিলেক্ট করে রাখছি সিক্স বাই সিক্স এটা হচ্ছে সিক্স বাই সিক্স একটা ঘর সিলেক্ট করে রাখছি তো এখানে আমরা হচ্ছে একটা মূল ডিজাইন বা ক্রমাগত টুইল আমরা ড্রয়িং করব। যেটা টুই ডিজাইনের জন্য অবশ্যই লাগবে তো সেটা আমি এখানে সিক্স বাই সিক্স করছি আপনারাও যে কোনো ঘর নিতে পারবেন এখানে সিক্স বাই সিক্স নিতে হবে এরকম কোনো নিয়ম নেই তো আমি আপনাদের জন্য সিক্স বাই সিক্স দিয়ে প্র্যাকটিস করে দেখাবো তো আপনারা ইচ্ছা করলে ফোর বাই ফোর ফাইভ বাই ফাইভ সেভেন বাই সেভেন সিক্স বাই সিক্স যে কোনো ঘর সংখ্যা আপনারা নিতে পারেন তো আমি এখানে সিক্স বাই সিক্স দিয়ে আপনাদের প্র্যাকটিস করে দেখাব তো এইখানে এই মূল ডিজাইন বা ক্রমাগত টুইল থেকে কিভাবে আমরা এই যেখানে ডায়াপার ডিজাইনটা ড্রয়িং করবো সেটা সেটার ঘর সংখ্যা কীভাবে সিলেক্ট করতে হবে এটার একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে আমরা এই মূল ডিজাইন বা কমাগত টুইলের জন্য যে ঘর সংখ্যা সিলেক্ট করব এই ডায়াপার ডিজাইন যেখানে ড্রয়িং করব সেটা হবে এর দ্বিগুণ মানে এখানে আমি সিক্স বাই সিক্স নিচ্ছি এখানে হবে সিক্স বাই সিক্সের দ্বিগুণ মানে এদিকে বারো এদিকে বারো বারো বাই বারো হবে বা এটা যদি আমি ফোর বাই ফোর নিতাম তাহলে এটা হতো এইট বাই এইট বা এটা ফাইভ বাই ফাইভ নিলে এটা হতো কত টেন বাই টেন তো এটা খেয়াল রাখতে হবে তো এইখানে আমরা এই ফোর বাই সিক্স বাই সিক্সের এটাকে আমরা বিভিন্নভাবে সাজাতে পারি চাইলে আমরা থ্রি আপ থ্রি ডাউন দিতে পারি বা টু আপ ফোর ডাউন দিতে পারি ফোর আপ টু ডাউন দিতে পারি বা ওয়ান আপ ফাইভ ডাউন ফাইভ আপ ওয়ান ডাউন এরকম বিভিন্নভাবে আমরা এটার ডাউন সাজাতে পারি তো আমি এইখানে আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাবো থ্রি আপ থ্রি ডাউনের জন্য কিভাবে। ডায়পার ডিজাইন ড্রয়িং করতে হয় সেটা দেখাবো তো আপনারা চাইলে এই বাকি যেগুলো আছে যে ফোর বাই টু ফোর আপ টু ডাউন বা টু আপ ফোর ডাউন আপনারা এগুলা দিয়েও প্র্যাকটিস করতে পারবেন বা এগুলা দিয়েও ট্রাই করলে ডায়পার ডিজাইন ড্রয়িং করতে পারবেন তো আমি এখানে একটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি আশা করি বাকিগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন বাসায় তো এখানে থ্রি আপ থ্রি ডাউন এই যে এটা যে ক্রমাগত টুইল বা কন্টিনিউয়াস টুইল বা মূল যে টুইল সেটাকে আমি এই থ্রি আপ থ্রি ডাউন দিব এই যে দেখেন এটা আমি থ্রি আপ থ্রি ডাউন দিয়ে ফিল আপ করছি যেহেতু টুইল এক ঘর উপর থেকে শুরু হবে এটা আমরা সবসময়ই জানি যে টুইল ডিজাইন ডায়াগোনাল লাইন হয় সো অবশ্যই ঘর উপর থেকে শুরু করতে হবে এরপরেরটাও আবার এক ঘর উপরে চলে যাবে এইভাবে করে এই যে এটাও একঘর উপর থেকে শুরু হবে এখন তো উপরে আমার জায়গা নেই উপরেরটা কোথায় চলে যাবে এবার আবার নিচে এরপরে এখান থেকে শুরু হবে আরও দুইটা দিতে হবে উপরে জায়গা নেই যেই বরাবর নিচে চলে আসবে তো এটা হচ্ছে আমার মূল ডিজাইন বা ক্রমাগত টুইল ড্রয়িং করা হয়ে গেল এখন এটা থেকে আমি ডায়াপার ডিজাইন ড্রয়িং করব তো ডায়াপার ডিজাইন ড্রয়িং করার জন্য দেখেন আমি এখানে যে এইটার যে ডাবল বারো বাই বারো ঘন নিচ্ছি তো এটাকে আমি সমান চারটা ভাগে ভাগ করছি এখানে খেয়াল করেন আমি এই যে দেখেন এই যে একটা বক্স এই যে একটা বক্স এই যে একটা বক্স এই যে একটা বক্স তো আপনারা এটা ডাবল 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 এদিকে ডাবল এদিকে ডাবল ঘর নেওয়ার পরে ওইটাকে মাছ বরাবর আপনারা চারটা ভাগে ভাগ করে ফেলবেন এই যে আমি মাছ বরাবর এরকম চারটা ভাগে ভাগ করে ফেলছি আপনারাও সিমিলার এটাই করবেন এখন এই যে যে ডায়পার ডিজাইন মূল ডিজাইন আছে এই মূল ডিজাইনটা আপনারা এইখানে বসিয়েও করতে পারবেন আবার এখানে বসিয়েও করতে পারবেন তো এটা যদি আমরা এই ভাগে বসাই এই ভাগে তখন যে ড্রাইপারটা হবে দেখতে একটু বেশি সুন্দর লাগবে বাট এখানে বসালেও কিন্তু হবে আমি আপনাদের এখানে বসিয়ে প্র্যাকটিস করাচ্ছি বা দেখাচ্ছি আপনারা চাইলে এখানে বসালেও হবে কোনো অসুবিধা নেই তবে এখানে বসালে একটু সুন্দর হবে বিধা আমি এই এইখানে যে মূল ডিজাইনের যে আপডাউন সেটা হুবহু কপি করে এখানে বসিয়ে দিচ্ছি এ দেখেন এই যে এখানে থ্রি আপ থ্রি ডাউন হুবহু ওই ডিজাইনটাই আমি এখানে বসিয়ে দিচ্ছি দেখেন এটাকেই আমি এখানে বসিয়ে দিলাম তো আমরা এখনই আমার লাগবে হ্যারিং বোন ডিজাইনটা আমরা যখন বোন ডিজাইনটা ড্রয়িং করছি যখন হরিজন্টাল হ্যারিং বোন বা ভার্টিক্যাল আলাদা আলাদা প্র্যাকটিস করছি তো এখন আমাদের এটা থেকে একটা হরিজন্টাল ড্রয়িং করতে হবে সেটা কীভাবে যে এই এর ডান দিকে যে বক্সটা আছে। এটা হবে এর বিপরীত এই যে এটার বিপরীত হবে এইখানে এটার বিপরীত হবে এইখানে এটার বিপরীত হবে এইখানে এইভাবে করে যেতে থাকবে একটাই দিকে পিছনে আসবে আর একটাই দিকে বাড়তে থাকবে তো এটার বিপরীত মানে কি এইখানে যে পজিশনগুলো আপ আছে এখানে ডাউন হবে আর এখানে যে পজিশনগুলো ডাউন আছে এখানে আপ হবে তো আমরা যদি শুধুমাত্র ডাউনগুলাই আপ করে দেই বাকিগুলো হাত না দিই তো আপগুলো অবশ্যই অটোমেটিকভাবে ডাউন হয়ে যাবে তার মানে এখানে যে তিনটা ডাউন আছে এই তিনটা আমি আপ করে দিলাম বাকিগুলো হাত না দিলে আপ থেকে অটোমেটিকভাবে ডাউন হয়ে গেল দেখেন যে এটা তো কিছু যদি আমি না দিই তো অটোমেটিকভাবে ডাউন তো এরপরে দেখেন এই এর আগেরটা বসবে এর পরের ঘরে তো এই যে দেখেন এই তিনটা আছে ডাউন তো এইখানেও সিমিলার এই যে এই বরাবর এই যে এই তিনটা হবে ডাউন দেখেন এখানে দুইটা আপ এই দুইটা ডাউন এখানে একটা আপ এখানে একটা ডাউন মানে এর বিপরীত হচ্ছে তো এরপর আছে কি যে এটার বিপরীত হবে এটার প্রথম তিনটা আপ পরের তিনটে ডাউন তো ডাউন তিনটায় আমি আপ করে দিই এতে দেখেন এটা হলো এরপরেরটা যে এটা বসবে এর পরের ঘরে তো এটা ছিল কি এই যে দেখেন এই এই একটা ডাউন ছিল এই একটা আপ করে দিলাম এরপরে এখান থেকে দুইটা আপ ডাউন ছিল এই দুইটা আপ করে দিলাম মাঝখানের তিনটে আপ ছিল অটোমেটিক ডাউন হয়ে গেল এরপরেরটা বসবে কি এতে দেখেন এদিক থেকে একটা আপ আর এদিক থেকে দুইটা মানে এগুলো বিপুল ডাউন ছিল এগুলো আমি অফ করে দিলাম এরপরে দেখেন প্রথম তিনটা আপ পরের তিনটে ডাউন ডাউন তো এই ডাউন তিনটা আমি এই যে আপ করে দিলাম এই শুধুমাত্র যদি আমরা এইটুকু আমরা করি এটাই হচ্ছে হরিজন্টাল বোন এই কারণেই আপনাদেরকে বললাম যে এই ডায়াপার ডিজাইনটা করার জন্য বোন ডিজাইনটা জানা থাকতে হবে তো বোন ডিজাইনটা যদি জানেন ইজিলি এটা করতে পারবেন তো এটা আমার প্রিভিয়াস ভিডিওতে আছে বা এই ভিডিও ডেসক্রিপশনে আমি হরিজেন্টাল হ্যারিং বোন বা ভার্টিক্যাল হ্যারিং বোনের লিঙ্কটা দিয়ে দিব আপনারা ভিডিওটা ওটা দেখে শিখে নিতে পারবেন তা এখন দেখেন এইটার আবার বিপরীতটা এখানে করব সেটা কিভাবে দেখেন এই যে এইখানে এরকম যে এটার বিপরীত এখানে দিব এটার বিপরীত এখানে এটার বিপরীত এখানে এইভাবে করে বসিয়ে যাব তাহলে কীভাবে দেখেন এই যে এখানে এইখানে তিনটে ছিল আপ এই তিনটা ডাউন করে দিলাম বাকি ডাউনগুলো এই যে আপ করে দিলাম এই যে দুইটা ডাউন এই দুইটা আপ এটা ডাউন এটা আপ এভাবে করে দেখেন এরপরে এখান থেকে দুইটা এখানে একটা এরপরে এই যে তিনটা ডাউন এখানে তিনটে আপ করে দিলাম তারপরে একটা আপ দিয়ে পরের তিনটা ডাউন আছে তো এটা এই ডাউন তিনটা আমি আপ করে দিলাম এরপরে আবার এখান থেকে দেখেন দুইটা আপ আছে পরের তিনটা ডাউন তো এই যে এই ডাউন তিনটা আমি আপ করে দিলাম পরের আপগুলো ডাউন হয়ে গেল এরপর এখান থেকে দেখেন এই যে এই তিনটে আছে ডাউন তা আমি এই তিনটে আপ করে দিলাম হয়ে গেল এখন আপনারা এটার বিপরীত এখানে করলে হবে এটার বিপরীত এখানে করলে হবে যেটা বসান সেটাই হবে দেখেন এই যে দেখেন এটার যদি বিপরীত বসে এই যে এই তিনটে ডাউন ছিল সেই ডাউন তিনটা আমি আপ করে দিলাম এরপর আছে যে এই তিনটে ডাউন ছিল এই তিনটা আপ করে দিলাম এরপর আছে এই যে এই তিনটা ডাউন এটা আমি আপ করে দিলাম তারপর আছে এখান থেকে দুইটা এই যে দুইটা আর এই এখান থেকে একটা তারপর আছে কি এখান থেকে একটা ডাউন সেটা আমি আপ করলাম আর এখান থেকে দুইটা ডাউন এই দুইটা আপ করে দিলাম এরপর আছে কি এই যে এই তিনটে ডাউন আছে এই তিনটা আমি আপ করে দিলাম তো এটা যদি এটার সাথেও আমি মিলাই দেখেন এটার বিপরীত হয়ে গেছে তো এই হচ্ছে ডায়পার ডিজাইন আমার ডায়পার ডিজাইন ড্রয়িং করা শেষ আপনারা আশা করি এটা থেকে বুঝতে পারছেন যে কিভাবে একটা ডাইভার ডিজাইন ড্রয়িং করতে হয় এখন আমরা এটা যদি একটু সৌন্দর্য করি বা এইভাবে যদি একটু মার্ক করি তাহলে দেখবেন যে অনেক সুন্দর লাগবে দেখেন এইভাবে যদি আমরা একটু ডিজাইন করি তাহলে এটা সুন্দর লাগবে এটা না করলেও চলবে আপনাদের যদি পরীক্ষায় আসে যে ডায়াপার ডিজাইন কীভাবে ড্রয়িং করতে হয় ড্রাফটিং লিফটিং সহ এটা না দিলেও কিন্তু চলবে বাট এটা দিলে একটু সুন্দর লাগবে আর কি এইভাবে যদি আপনারা প্রত্যেকটা একটু এইভাবে মার্ক করে দেন তখন এই ডিজাইনটা সুন্দর লাগবে দেখেন এইভাবে যদি আমরা সবগুলো এরকম মার্ক করে দেই তখন এই ডিজাইনটা দেখতে বেশ সুন্দর লাগবে এগুলো আপনারা ই করে দিতে পারেন মার্ক করে দিতে পারেন তো এখন এটা থেকে কিভাবে ড্রাফটিং করতে হয় বা কিভাবে লিফটিং করতে হয় সেটা আমরা দেখব তো ড্রাফটিং করার জন্য দেখেন এই প্রথম সুতোটা দিব আমি প্রথম ঘরে যেটাই দিলাম পরেরটা দেখেন এদের দুইটা অবধি মিলে না পরের ঘরে তিন নাম্বারটা মিলে না পরের ঘরে চার নাম্বারটাও দেখেন মিলে না চার নাম্বার ঘরে পাঁচ নাম্বারটাও মিলে না পাঁচ নাম্বার ঘরে ছয় নাম্বারটাও মিলে না ছয় নাম্বার ঘরে চলে গেল এরপর আসবে কি এই সাত নাম্বারটা দেখেন সাত নাম্বারটা খেয়াল করলে একটু দেখবেন যে এটার সাথে মিলে না এটার সাথে মিলে না এটার সাথে মিলে না এই যে তিন নাম্বারের সাথে মিলে যায় তিন নাম্বারে দেখেন এখানেও একটা আপ এখানেও একটা আপ এখানে দুইটা আপ এখানেও দুইটা আপ আবার এখানে দুইটা ডাউন দিয়ে এখানে তিনটা এখানেও তিনটা মানে তিন নম্বরের সাথে মিলে যাচ্ছে তার মানে এটা বসবে এই যে তিন নাম্বারে যে সুতাটা বসছে যে ঘরে সেই ঘরে সেই লাইনের ঘরে বসবে যে এখানে বসবে তারপরে দেখেন এটা আবার মিলে যায় এই দুই নম্বরের সাথে তার মানে এটাও বসবে দুই নম্বর সুতাটা যে ঘরে বসছে এখানে বসবে এরপরে এটা দেখেন প্রথমটার সাথে হুবহু মিলে যাচ্ছে যে প্রথমটার তিনটা আপ এখানে তিনটা মিলে তার মানে এটা এই প্রথম হিলস্যাপটার এই ঘরে বসবে এরপরে হচ্ছে এই এইখান থেকে এই যে এই এই সুতাটা মানে যদি নাম্বারিং চিন্তা করি ছয় সাত আট নয় দশ নম্বর সুতাটা দশ নম্বর সুতাটা মিলে যাচ্ছে কার সাথে খেয়াল করেন দশ নম্বর সুতাটা হচ্ছে মিলে যাচ্ছে হচ্ছে আপনার এই ছয় নম্বরের সাথে দেখেন একটা ডাউন তিনটা আপ এতে দেখেন মিলে যাচ্ছে দুইটা ডাউন আবার দুইটা আপ যে দেখেন মিলে যাচ্ছে তার মানে ছয় নম্বর সুতাটা কোথায় বসছে এই যে এখানে তারপর এটা মিলে যাচ্ছে কার সাথে দেখেন এই যে পাঁচ নাম্বারের সাথে মিলে যাচ্ছে এগারো নম্বরের সুতাটা তো এখানে দিয়ে দিলাম এরপরে লাস্টের যে বারো নম্বর সুতাটা দেখেন মিলে যাচ্ছে কার সাথে এই চার নম্বরের সাথে মিলে যাচ্ছে তো এই এটাও এই চার নম্বরের সুতাটা যে ঘরে বসছে এটাও ওই ঘরে বসবে তো এটা আমার হয়ে গেল কি ড্রাফটিং প্লান তো এটা আমরা মার্ক করে দিই দেখেন এই যে এটা আমি মার্ক করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি আসলে প্রত্যেকটা ডিজাইনের সাথে আপনাদের ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান করে দিচ্ছি এই কারণেই যেন আপনারা একটা ভিডিও দেখলেই আপনারা পুরো এই ডিজাইনটা করতে পারেন অনেকগুলা ভিডিও বা অনেক চ্যানেলের ভিডিও আপনাদের দেখার প্রয়োজন না হয় এতে কি করা এতে কী হবে সময় নষ্ট হবে বা অনেক সময় লাগবে তো একটা থেকে আপনি ডিজাইন শিখলেন আরেকটা থেকে ডা শিখলেন এভাবে অনেক সময় লাগবে কারণ আমি একটা টিউটোরিয়ালই যদি আপনি আমার চ্যানেলের এই টিউটোরিয়ালটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি একেবারে ক্লিয়ার হয়ে যাবে একদম এ টু জেড আপনারা পারবেন মানে এই ডিজাইনটা ভিডিওটা দেখলে এই ডিজাইনটা পুরোপুরি পারবেন বর্ণটা দেখলে অন্যটা পুরোপুরি পারবেন তো এখন দেখেন এরপরে এটা থেকে আমি আপনার লিফটিং প্ল্যান করবো তো লিফটিং প্ল্যানে এইদিকে তো ডিজাইনের সমানই থাকবে ঘর সংখ্যা আর এদিকে থাকবে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এখান থেকে লাগবে আমার ছয়টা ঘর এই ছয়টা ঘর তো আমি এটাকে এখন এই মার্ক করে ফেলি বক্স করে ফেলি দেখেন আমরা ড্রাফটিং প্লান থেকে আর ডিজাইন থেকে কিন্তু লিফটিং প্লানের জন্য কয়টা ঘর লাগবে সেটা আমরা বের করতে ফেলে বের করে ফেলতে পারি বাট ডিজাইন থেকে ড্রাফটিং কয়টা লাগবে সেটা কিন্তু আমরা শুরুতে করতে পারবো না এই কারণে আমি দেখবেন প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে মাত্র এখানে একটা রেখা দিই এই উপরে কয়টা লাগবে সেটা আমি আগে মার্ক করি না কারণ ওটা আমি শিওর না বাট এইটা যদি এই ডিজাইন আর লিফটিং ড্রাফটিং প্ল্যান যদি আমার থাকে এটার জন্য কয়টা লাগবে সেটা আমি ইজিলি করে ফেলতে পারি এই কারণে এটা আমি আগে মার করে নিই এখন দেখেন এখানে বসবে কি এই যে এইগুলা যদি করি আমি এই যে এইভাবে যদি করতে থাকি এই এইভাবে এই যে এইভাবে যদি প্রত্যেকটা আমি করি তো বাকিগুলো করলাম না যেহেতু আমি শুরু থেকে একইভাবে দেখাচ্ছি এগুলা তো আমি এইভাবে করলাম না বাকিগুলো এইভাবে আর কি যেতে থাকবে এইখানে বসবে কি যে এইখান থেকে যাব এই ঘরে এই হিল শ্যাপটা দেখেন প্রথম সুতোটা আছে প্রথমটার ডাউন কি আছে যে তিনটে আপ আছে এরপরে তিনটে ডাউন আবার তিনটে আপ এরপরে এটা আছে দুই নম্বরটা দুই নম্বরে দেখেন কি আছে। এখান থেকে দুইটা আপ তিনটে ডাউন এক দুই তিনটে ডাউন আবার একটা আপ আবার একটা ডাউন আবার এইখান থেকে দেখেন তিনটে আপ এরপর আছে কি এখান থেকে যাবে এই যে পরেরটা এটাই বসবো কি যে এখান থেকে এই যে তিন নাম্বারটা তিন নাম্বারে কী আসে খেয়াল একটা আপ তিনটে ডাউন এক দুই তিনটে ডাউন আবার দুইটা আবার দুইটা ডাউন তিনটা আপ এরপরে আবার দেখেন এই ঘরে কি বসবে আমরা যদি দিক থেকে যাই তো এই এটার মার করে দিলে আপনাদের বুঝতে আরও সহজ হবে এই যে দেখেন এইভাবে যদি যাই তো এই ঘরে কি বসবে এই যে এইখান থেকে যাব এইখানে এখানে বসবে কী যে দেখেন চার নাম্বার সুতাটা তো চার নাম্বার সুতা কী আছে প্রথম তিনটে ডাউন তারপরে আবার তিনটে আপ আছে তারপরে আবার দেখেন তিনটে ডাউন আছে এক দুই তিনটে ডাউন তারপরে আবার তিনটে আপ তারপরে কি আছে তারপরের ঘরে বসবে যে এটা এটা বা তারপরে বসবে এটা দেখেন এখন এই এই ঘরে কি আছে এই ঘরে আছে এই যে এই পাঁচ নম্বর সুতাটা তো পাঁচ নম্বর সুতা কি আছে দুইটা ডাউন তিনটা তিনটা পার এরপরে একটা ডাউন একটা আপ এরপরে কী আছে তিনটা ডাউন এক এক দুই তিন তারপরে আবার দুইটা এরপরে কী বসবে দেখেন এই যে লাস্টের যে ছয় নম্বর সুতাটা ছয় নম্বর অথবা এই যে সুতাটা তো এই দুইটার আপডাউন একই রকম আমরা আগে থেকেই জানি তো ছয় নম্বরের আপডাউন কী আছে একটা ডাউন তিনটা আপ তারপর আবার দুইটা ডাউন এক দুই দুইটা ডাউন দুইটা আপ তারপর আবার তিনটে ডাউন একটা আপ দেখেন আমার এই লিফটিং প্লানটা হয়ে গেল তো এখন আপনারা আমরা চাইলে এটাকেও আমরা মার্ক করে ফেলতে পারি যেভাবে সুন্দর লাগবে আর কি জাস্ট সৌন্দর্যের জন্য আর কিছু না এটা যে ইসেন্সিয়াল বা দিতেই হবে এরকম কিন্তু না এই দেখেন যেইভাবে যদি আমরা মার্ক করে ফেলি জাস্ট সৌন্দর্যের জন্য বা এটাকেও আমরা করতে পারি এইভাবে এটা আপনারা যখন পরীক্ষা দিবেন তখন যদি আপনাদের টাইম থাকে এটা দিবেন না টাইম না থাকলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনাদের এক্সট্রা সময় থাকে পরীক্ষার শেষে দেন আপনারা এগুলো একটু সুন্দর করে মার্কিং করে দেবেন তাহলে এটা হচ্ছে আমার লিফটিং প্ল্যান আর এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার ড্রাফটিং প্লান আর এটা হচ্ছে আমার ডায়পার ডিজাইন তো এই হচ্ছে আপনাদের ডায়াপার ডিজাইন ড্রাফটিং লিফটিং সহ তো সবাইকে ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো আশা করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন ভিডিওটা দেখছেন আশা করি এখন থেকে আপনারা এটা ড্রাপার ডিজাইনটা ড্রাফটিং লিফটিং সহ ড্রয়িং করতে পারবেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনাদের টেক্সটাইল রিলেটেড যত বন্ধু আছে বা যারা টেক্সটাইল রিলেটেড পড়ালেখা করে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনাদের পাশাপাশি তারাও শিখতে পারবে বা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওর নিচে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব হননি তারা সাবস্ক্রাইব হবেন তো সবাইকে ধন্যবাদ